চিনাকুড়ি কয়লা খনিতে দুর্ঘটনা। সম্প্রতি আসানসোলে ইসিএল এর সোদপুর এরিয়ার চিনাকুড়ি কয়লা খনিতে এক দুর্ঘটনা ঘটে। চিনাকুড়ির এক নম্বর মাইনের দু নম্বর কয়লা খনির এক নম্বর পিটে দুর্ঘটনাটি ঘটে। ওই খনিতে ডুলির যন্ত্রাংশ মেরামতের কাজ চলছিল ঠিকা সংস্থার তত্ত্বাবধানে। ঠিক সেই সময় খনির ওপরে ডুলির ওঠানামায় গার্ডার ছিঁড়ে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় একজন অস্থায়ী ঠিকা শ্রমিক খনির ভিতরে পড়ে যায়, আরেকজন ডুলির মধ্যে পড়ে যায়। একজনকে তাড়াতাড়ি উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়, পাশাপাশি খনির ভিতরে পড়ে যাওয়া অপর ঠিকা শ্রমিককে উদ্ধার করা হয়। যদিও দুজনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পরিবারের অবস্থা শোচনীয়। দেখুন, তাদের বাবা মা আত্মীয় পরিজন এখানে বসে আছে এবং তাদের ছেলে নেই, মাথার উপর তাদের খাবার জোগাড় নেই। আমরা দাবি করতে এসেছি সিএল কর্তৃপক্ষের কাছে যে তারা যাতে তাদের জন্য সুবিচার করে, তাদের ন্যূনতম যে পাওনা গণ্ডা আছে সেটা বুঝিয়ে দেওয়া এবং তাদের বাড়ির থেকে একজনের চাকরি ব্যবস্থা করা। পুলিশের কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা পেপার রেডি করছেন বলেছেন। আমরা ততক্ষণ অব্দি এখানে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত না ক্ষতিপূরণ এবং চাকরির ব্যবস্থা সম্পূর্ণ আমরা 100% প্রতিশ্রুতিটাকে পূর্ণ হতে দেখছি, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো এবং এটা সম্পূর্ণ করে তবে আমরা। ঘটনার জেরে কলিয়ারির শ্রমিকেরা ও খনি শ্রমিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত হয়। একই সাথে কর্মরত অবস্থায় মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিও জানানো হয়। মুদ্দা তো আপ লোক কে সামনে মে আপ লোক চতুর্থ স্তম্ভ আপ লোক হম লোক সে বেহতর জানতে হ্যায়। কল জো ঘটনা হুই হ্যায় উসকে মাধ্যম সে হম লোক জাননা ইয়ে বতলানা চাহ রহে হ্যায় কি জো লোক মারে গয়ে হ্যায় উন লোক কো উচিত কম্পেনসেশন মিলে, ক্যোঁকি পরিবার কা এক দীপক জগমগাতা হুয়া দীপক বুঝ গয়া হ্যায়। উস পরিবার কা কেসে ভরণ পোষণ হোগা, ও পরিবার কেসে চলেগা, ইসকি চিন্তা কে লিয়ে হম লোক বেঠে হুয়ে হ্যায়। উন লোক কো উচিত কম্পেনসেশন মিলে উসকি হম লোক মাঙ্গ কর রহে হ্যায়। খনি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। বাড়ির লোকের সাথে কথা বলতে বলতে তারপর আমরা যা চা চাইবো ম্যানেজমেন্ট নেই। এখনো বাড়ির লোকের সঙ্গে কথা হয়নি? বাড়ির লোক আসছে, একজন আছে আর দুজন আসছে, বাবা আছে। বাড়ির লোকজন সব কথা বলবে, গ্রামের লোকের সঙ্গে কথা বলবে, তারা যা চাইবে সেটাই আমরা করবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।